সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমার পড়ানোর বিষয় হবে ক্লেজেন কন্ডেনসেশন এবং ডেকম্যান রিয়াকশান। যদি অ্যাসাইক্লিক হয়ে থাকে রিয়াকশানটা ক্লেজেন কন্ডেনসেশন, আর যদি সাইক্লিক হয়ে থাকে তখন তাকে ডেকম্যান কন্ডেনসেশন রিয়াকশান বলে। আমি প্রথমে নিচ্ছি একটা এস্টার, ওকে, দুমোল এস্টারটা নেওয়া হয় এবং একটা বেস নেওয়া হয়। কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, আমি বলেছি দুমোল এস্টার নেওয়া হয়, একটা বেস নয়, মানে পার্টিকুলার এই কম্পাউন্ডটাই নিতে হবে তা নয়। কিন্তু একটা ক্যারেক্টার আছে, যে এস্টারটা আমি নেব সেই এস্টারের আলফা হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। আলফা হাইড্রোজেন না থাকলে আমার রিয়াকশানটা হবে না। এবার রিয়াকশানটা করছি, এস্টারটাকে আমি একটু ভেঙে নিলাম। সিএস থ্রি আছে, তার মানে সিএচ টু এইচ সিও টু ও ইটি ও সিএস থ্রি, দুমোল নিয়েছে। প্রথমে আমি এনএওইটি নিলাম, এনএওইটি নিয়ে এই ওইটি মাইনাসটা রয়েছে যেটা, সেটা এই আলফা হাইড্রোজেনটাকে নিল। তার মানে আমার কন্ডিশনটা কি, এস্টারের আলফা হাইড্রোজেন থাকতে হবে, ওকে, তাহলে আমি রিয়াকশানটাকে নিতে করতে পারবো। তাহলে ওইটি মাইনাস প্রথমে হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এর মাথায় উঠলো, বন্ড মানে ইলেকট্রনটার মাথায় উঠলো। তো দেখতে কেমন হচ্ছে, সিএচ টু ইলেকট্রনটার মাথায় উঠেছে, তার মানে মাইনাস, আর বাকি যে পোর্শনটা আছে পোর্শনটাকে তুমি পুরো টুকে দাও, সিও টু ও সিএস থ্রি, ওকে। তাহলে এক মোল নিলে আমার কাছে এইখানে এসে রিয়াকশানটা এন্ড হচ্ছে। তুমি আর একটা মোল নাও, দু মোল আছে, আর এক মোল নাও, সিএস থ্রি সি ডবল বন্ড ও সিএস থ্রি। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটার মাথায় উঠবে, ওকে। সো দেখতে কেমন হচ্ছে, সিএচ টু সি ডবল বন্ড ও সিএস থ্রি, এই কার্বনটা গিয়ে এই কার্বনে গিয়ে মেরেছে, তার মানে এটা হলো সেই কার্বন। এই কার্বনে কে রয়েছে, একটা সিএস থ্রি রয়েছে, আর একটা কী রয়েছে, ও সিএস থ্রি রয়েছে, আর এইটা কি খুলে গেছে, খুলে যাওয়ার ফলে এই অক্সিজেনের মধ্যে কী চার্জ হয়েছে, মাইনাস চার্জ তৈরি হয়েছে, ওকে কিনা। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, সিএস থ্রি এটা এখানে পড়েছে, পড়বার জন্য কী হচ্ছে, ডবল বন্ড সিএচ টু সি ডবল বন্ড ও সিএস থ্রি। তার মানে আমার কাছে কী হচ্ছে, দেখো এটা আলফা এটা বিটা, তার মানে বিটা কিটো এস্টার তৈরি হচ্ছে। এবং এই বিটা কিটো এস্টারকে আমি যদি কোনোভাবে হাইড্রোলিসিস করি, যদি কোনোভাবে আমি হাইড্রোলিসিস করি, তার মানে হাইড্রোলিসিস করবার সময় ওইচ আর এইচ, ওইচটা এই দিকটার সঙ্গে যুক্ত হবে আর এইচটা এর সঙ্গে যুক্ত হবে, তাহলে যেটা তৈরি হচ্ছে সিএস থ্রি সি ডবল বন্ড সিএইচ টু, তার সঙ্গে রয়েছে সি ডবল বন্ড এবং এর সঙ্গে কী আছে, ওইচ। তার মানে দেখো এটা আলফা এটা বিটা, তার মানে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে কোনো দিন যদি কোনো কনভার্সানে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা হয় তখন কিন্তু আমি ক্লেজেন কন্ডেনসেশনের কথাটা ভাববো, ওকে। এবার তোমার কাছে ভ্যারাইটি কোশ্চেন হতেই পারে, মনে করো তোমাকে আরেকটি কোশ্চেন দেওয়া হলো যে এমনভাবে করলে কেমনভাবে হবে, বললো যে সিএস থ্রি সিএচ টু সি ডবল বন্ড ও সিএস থ্রি, এটা দুমোল নিলাম, বললো এনএওইটি দিয়েছি, আর বললো লাস্টে হাইড্রোলিসিস করেছে। লাস্টে হাইড্রোলিসিস করেছে মানে কোন ফর্মে গিয়ে জানতে চেয়েছে, অ্যাসিড ফর্মে গিয়ে। এই যে হাইড্রোলিসিস মানে ওই এইচ টু এর সঙ্গে রিয়াকশান করে। এনিওয়ে আমি রিয়াকশানটাকে স্টার্ট করছি। আমি কি বলেছি তোমাকে, আলফা হাইড্রোজেন দরকার। দেখো তোমাকে আমি সেই কথাটাই কিন্তু বলেছি যে এস্টারে আলফা হাইড্রোজেনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তার মানে এটা হলো আলফা কার্বন, এটা হলো কি, বিটা কার্বন। তার মানে এই আলফা হাইড্রোজেনটাকে আমি কী করলাম, বার করে নিলাম, ওকে। তাই এনএওইটি, তাহলে প্রথমে কী করবে, এই আলফা হাইড্রোজেনটাকে সে বার করে নেবে, এই বন্ডটা কী হবে, এর মাথায় উঠবে, ওকে। তার মানে সিএস থ্রি সিএইচ মাইনাস সি ডবল বন্ড ও সিএস থ্রি, ওকে কিনা। নেক্সট স্টেপে কী হবে, এইরকম আর একটা মোল নেব, তাহলে সিএস থ্রি সিএচ টু সি ডবল বন্ড ও সিএস থ্রি, তারপর কী হবে, এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা কী হবে, খুলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, সিএস থ্রি সিএইচ
OCH3 এই কার্বন এসে মেরেছে এই বন্ডটা অক্সিজেনের বন্ডটা দেখো খুলে গেছে খুলে গেলে কি হবে অক্সিজেনের মধ্যে কি হবে মাইনাস চার্জ এর সঙ্গে কী রয়েছে OCH3 আর এদিকে যেটা আছে CH2 CH3 যা আছে দিয়ে দিলে ওকে নেক্সট স্টেপে কী হবে এই মাইনাসটা এখানে ব্যাক করবে এটা কী হবে বেরিয়ে যাবে তাহলে CH3 CH সি ডবল বন্ড OCH3 এই কার্বন এটা এখানে পড়েছে পড়বার জন্য কী হয়েছে ডবল বন্ড এটা বেরিয়ে চলে গেছে তাই তো এটা আর নেই এটা আর নেই কিন্তু হ্যাঁ এটা বেরিয়ে চলে গেছে এর সঙ্গে কোনটা যুক্ত আছে CH2 CH3 এটা হলো আমার কাছে প্রোডাক্ট এবার আমাকে কী বলেছে ওটাকে হাইড্রোলিসিস করতে বলেছে এই যে প্রবলেমটা দেখো হাইড্রোলিসিস করতে বলেছে হাইড্রোলিসিস মানে কি ওইচ আর এইচ তার মানে কি হবে এর সঙ্গে যুক্ত হবে তাহলে CH3 CH2 সরি CH বাকি যা আছে আমি তাই টুকে দিলাম ওকে এবার এই পার্টটাকে শুধু কাজটা করো সি ডবল বন্ড এর সঙ্গে কী আছে ওই যুক্ত হয়েছে আর এই দিকের এই পার্টটা HOCH3 এটা বাইরে চলে এসছে সো এটা একটু খেয়াল রাখতে হবে তার মানে আমি যদি এর একটা ট্রিক্স ভাববার চেষ্টা করি যে আমি কী করে সহজ এই গ্রিপের মধ্যে আনবো ঠিক আছে তাহলে দু মোল মনে করো আমার কাছে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে শুধু বলেছে ক্লেজেন কন্ডেনসেশন করো তাহলে আমি কী করবো আমি করবার সময় আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে কী খেয়াল রাখতে হবে এইদিকে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাকে পুরো কপি করে লেখো শুধুমাত্র এইখানে একটা হাইড্রোজেন বাদ দিয়ে তাহলে দেখো পুরো কপি করে লিখেছে এখানে একটা হাইড্রোজেন কমিয়ে পুরো কপি করে লিখেছে ওকে এই যে হাইড্রোজেনটা বাদ গেছে এটা হাইড্রোজেনটাকে বাদ দিয়ে আমি পুরো কপি করে লিখেছি তাই তো এই হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ড দেবো বন্ড দিয়ে এই জিনিসটাকেই পুরো কপি করে লিখবো আবার মানে এই জিনিসটাকেই পুরো কপি করবো কারণ এটা দুমন লিখেছে তো এই জিনিসটাকেই পুরো কপি করবো কিন্তু শুধুমাত্র এইটুকুনি অংশ নেব তাহলে দেখতে কেমন হচ্ছে সি ডবল বন্ড CH2 আর ওকে তাহলে কী বললাম একটা হলো এই জিনিসটাকেই পুরো কপি করবো একটা হাইড্রোজেন বাদ দিয়ে লিখবো আরেকটি হলো এর সঙ্গে একটা বন্ড দেবো দিয়ে আর একটা এরকম লিখবো কিন্তু সেটা OCH3 বাদ দিয়ে লিখবো দিয়ে আমার কাছে এই কম্পাউন্ডটা এলো মেকানিজম করে দেখো এটাই আসবে ওকে আর হাইড্রোলিসিস করলে কী হবে হাইড্রোলিসিস করলে ওইচ আর এইচ যুক্ত হয় তার মানে ওইস্টের সঙ্গে এইস্টের সঙ্গে যুক্ত হবে তার মানে আমার কাছে ফাইনাল প্রোডাক্ট কোনটা হবে আর CH ডবল বন্ড CH2 আর সি ডবল বন্ড ওইচ এই রিয়াকশানটাকে আমি বলবো কি রিয়াকশান না ক্লেজেন কন্ডেনসেশন ডেকম্যান রিয়াকশানও ক্লেজেন কন্ডেনসেশনের মতনই শুধু এটা একটা অ্যাসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে হয়েছে ডেকম্যান রিয়াকশানটা যখন করব দেখবে একটা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা ডেকম্যান রিয়াকশানের দিকে এবার এগোবো ওকে তাহলে ডেকম্যান রিয়াকশানের ক্ষেত্রে আমি আসছি এটা অ্যাসাইক্লিক ছিল এবার আমি একটা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে আসছি মনে করো তোমাকে এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড দিল NaOH দিল তাহলে তোমার প্রথম কাজ কী হবে এটা আলফা হাইড্রোজেন খুঁজে বার করে যেমন তোমাকে বলেছিলাম আলফা হাইড্রোজেন কোনটা এটাও আলফা হাইড্রোজেন আবার এই কম্পাউন্ডের এটাও হলো আলফা হাইড্রোজেন যে কোনো একটা আলফা হাইড্রোজেন দিয়ে কাজ করো আলফা হাইড্রোজেনটাকে কী করতে বলেছিলাম বার করতে বলেছিলাম তাহলে প্রথমে ওইটি মাইনাস কী করবে এই হাইড্রোজেনটাকে নেবে এই বন্ডটা কী হবে এর মাথায় উঠবে ওকে কিনা সো নাও স্ট্রাকচারটা কেমন দেখতে হচ্ছে CH2 সি ডবল বন্ড OCH3 CH2 এটার মাথায় উঠেছে মানে কার্বনের মাথায় কী হচ্ছে মাইনাস হচ্ছে তার সঙ্গে কে রয়েছে সি ডবল বন্ড OCH3 ওকে কিনা নেক্সট স্টেপে কী হবে বলো এই মাইনাসটা গিয়ে আর একটাই গিয়ে মারতো কিন্তু এটা একটার মধ্যেই দুটো গ্রুপ আছে বুঝতে পারছো তো আগে দেখো দুটো আলাদা নিয়েছিলে পার্থক্যটা বোঝার চেষ্টা করো আগে দুটো আলাদা নিয়েছিলে আর এটার একটার মধ্যেই দুটো এরকম এস্টার গ্রুপ আছে
তাহলে নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটাকে এই কার্বনিকে অ্যাটাক করবে, এই বন্ডটা কী হবে, ওপেন হবে। ওকে, সো দেখতে কেমন হচ্ছে, CH2 CH2 CH, এই কার্বনিকে অ্যাটাক করেছে, এই কার্বনের সঙ্গে এর কী হবে, বন্ড হবে, এটা ওপেন হয়ে কী হচ্ছে, ও মাইনাস হয়েছে, আর এটা কী হচ্ছে, ও সিএস থ্রি, আর এটা সি ডবল বন্ড ও সিএস থ্রি। নেক্সট স্টেপটা কী হবে, এই মাইনাসটা কী হবে, ব্যাক করবে, এটা কী হবে, বেরিয়ে যাবে। তার মানে এটা যদি মাইনাসটা ব্যাক করে এটা যদি বেরিয়ে যায়, তাহলে দেখতে কেমন হচ্ছে স্ট্রাকচারটা, CH2 CH2, সি ডবল বন্ড ও, এর সঙ্গে সিএইচ, আর এখানে যা আছে সি ডবল বন্ড ও সিএস থ্রি। তো এটা রিং কম্পাউন্ডের মধ্যে হয়েছে, তাই এটা এক মোল নিলেই যথেষ্ট, কারণ একটা মোলের মধ্যে কী আছে, দুটো এরকম এস্টার গ্রুপ রয়েছে। তার মানে আলটিমেটলি একটা রিং কম্পাউন্ড তৈরি হয়েছে। এই রিং কম্পাউন্ডের রিয়াকশানটাকে আমরা বলবো কি, ডিকম্যান রিয়াকশান, কন্ডেনসেশন। আর যদি আমার কাছে এই জিনিসটা কোনো একটা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরমভাবে ঘটে থাকে, তখন সেটাকে আমি বলবো ক্লেজেন কন্ডেনসেশন রিয়াকশান। সো ক্লেজেন এবং ডিকম্যান রিয়াকশান আমরা বুঝতে পেরেছি কীভাবে করব, এবং তার টিক্সটাও দেখার চেষ্টা করেছি। আশা করব ভিডিওটা সকলের উপকারে লাগবে। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকবার জন্য, ভালো থাকবে।